السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سردوم ربياني كرام مسلياني كرام আমরা বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে। খুব হালকা মনে করবেন না, কারণ ইতিমধ্যে মালয়েশিয়াতে বর্তমান করোনা ভাইরাস যা নিয়ে গবেষণা হয়েছে বা ভ্যাকসিন আবিষ্কারের কথা বলা হচ্ছে, এর চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী জীবাণুর অস্তিত্ব পাওয়া কি শুনছেন তো, বাংলাদেশ থেকে মালয়েশিয়া দূরে নয়, একেবারে কাছে, অনেক যোগাযোগ, বাংলাদেশেও ভয় করা হচ্ছে। তাই আল্লাহর ওয়াস্তে গত জুমায় বলেছিলাম, দুই হাত জোর করে বলি, আল্লাহর ওয়াস্তে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যারা স্বাস্থ্যবিধি মানতে চান না, আল্লাহর ওয়াস্তে বলবো মসজিদে আসবেন না। আমি কি কঠিন বলছি? সরকারের কথা, গভর্নমেন্টের নির্দেশ, যারা স্বাস্থ্যবিধি মানতে পারবেন না তারা জনসমাবেশ স্থলে মসজিদে, গভর্নমেন্টের আদেশ। আল্লাহর ওয়াস্তে নিজেকে বাঁচান, অন্যকে বাঁচতে সহযোগিতা, রাজি আছেন ইনশাআল্লাহ? জেনে রাখবেন, ইসলামী শরিয়াতে, ইসলামী শরিয়া, আল্লাহর দেয়া কোরআন আর হাদিস মানুষের জীবন রক্ষা করতে চায়। এক নম্বরে প্রথমেই জীবনের রক্ষা, কিসের রক্ষা? আল্লাহর দেয়া যত আইন আর কানুন সব কিছুর প্রথম কথা হলো জীবন রক্ষা করা। জীবন যদি হারিয়ে যায়, আইন কার উপরে প্রয়োগ হবে? তাই আগে জীবন রক্ষা, ইসলামী শরিয়া জীবন রক্ষাকে এতটা গুরুত্ব দেয়, ইসলাম, ইসলামের জীবন দর্শন, ইসলামের জীবনের ফিলসফি এত স্পষ্ট। আল্লাহ তাআলা বলেছেন, হারাম করে দিয়েছেন তিনি রক্ত, মৃত চতুষ্পদ জন্তু, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবেহ করা হয়েছে এমন প্রাণী। আল্লাহর কথা কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। কেউ যদি ধর্মদ্রোহী না হয়, রাষ্ট্রদ্রোহী না হয়, আর এই চারটি জিনিসের বাহিরে তার জীবন বাঁচানোর আর কিছুই নেই, আল্লাহ বলছেন ফালা ইসমা আলাই, তাইলে এই হারাম জিনিস খেয়েও আগে জীবনটা রক্ষা করতে হবে। জীবন রক্ষার জন্যে স্বাস্থ্যবিধি আল্লাহর ওয়াস্তে মেনে চলবেন, রাজি আছেন? রাজি আছেন? অনেকেই মসজিদের ভিতরে বা বুঝি আবেগ আছে, ভালোবাসা আছে, একটা ভিন্ন আবেগ, আল্লাহর কসম এটাকে আমরা সম্মান করি, যারা ভিতরে আসতে চান, সামনে বসতে চান, আল্লাহর ওয়াস্তে বুঝি এটা আবেগ, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জীবন রক্ষা তো প্রথম অবশ্যই লঙ্ঘন করা যাবে না। আপনি দেরিতে আসবেন, তারপরে আবার সামনে বসতে চাইবেন, বেয়াদবি। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনি যদি সামনে আসতে চান, ভিতরে বসতে চান, প্রথমে আসবেন, আগে আসবেন, দেরিতে আসবেন, আবার ধাক্কা দিয়ে সামনে, তো এটা বেয়াদবি, নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর ওয়াস্তে বলবো, আমাদের এই জেন্টেল বাস্তবতায় আমরা কেউ ভদ্রতার খেলাফ কোনো আচরণ করব, রাজি আছে ইনশাআল্লাহ? যারা দেরিতে আসবো, নিজ দায়িত্বে উপরে দুতলায়, তিনতলায়, চারতলায় যাব বা বাহিরে দাঁড়াবো, সামনে
প্রথমে বসতে চাইলে আগে আগে আসব, সওয়াবও অনেক লাভও অনেক, কিন্তু একটু আগে আসতে হয়, দেরিতে এসে ভিতরে ঢুকবেন, সামনে বসবেন, এ আদবের খেলাফ আচরণ করা উচিত নয়। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা আজ সবাই বলি আমিন, মেনে চলবো তো ইনশাআল্লাহ। যারা অনুপস্থিত তাদেরকেও জানিয়ে দেব। বন্ধুগণ, আজকে দুই তিনটা বিষয় প্রাসঙ্গিক বলতে চাই। আল্লাহ তাআলার ঘরকে আমরা ইবাদতের জন্য পবিত্র রাখব, অবশ্যই জীবনের ঝুঁকি থেকে মুক্ত হয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নয়। কারণ কে ভাইরাস বহন করছে, কার গায়ে ভাইরাস কে ছড়িয়ে দিচ্ছে, এখন লক্ষণও প্রকাশ পায়। সুতরাং সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ, সবাই মাস্ক পরব, শুধু তাই না, নিজের হাত অন্তত যখন আমি বল মনে করবে না, আপনাদেরকে বলি আমার পকেটেও একটা কলম স্যানিটাইজার আছে। অন্তত মানুষ সমাগমে থাকলে মানে অন্তত 20 মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা পর অবশ্যই একবার স্প্রে করি, আমিও করি। আপনার কাছে আছে? সবার কাছে নাই। আরে ভাই, এক দুইজন দেখাইলে হবে এটা কি? সবার সবার, আমি আল্লাহর ওয়াস্তে এটা দেখালাম এই জন্যে, আমার আমি আপনার খাতিব, আমার কাছে যদি থাকে, আমি যদি ব্যবহার করি, আপনি কেন করবেন না? সবার কাছে থাকা, যাদের কাছে নাই আজকে পরীক্ষা ছেড়ে দিলাম। যদি কই যে গেইটে পরীক্ষা করবা, কার হাতে স্যানিটাইজার আছে তারে ঢুকতে দিবা, নাহলে আপনি, আমি যদি আদেশ দেই পারবেন লঙ্ঘন করতে? এই ক্ষমতা আছে, আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের হাতে পায়ে ধরি, আল্লাহর ওয়াস্তে সতর্ক থাকুন, নিজে সতর্ক, নিজের জীবনটা রক্ষা করি, অন্যের জীবনটাও, অন্যের জীবনটাও হুমকিতে না ফেলে দেই। জেনে রাখা উচিত সতর্কতা, আল্লাহ এবং তার রসুলের আদেশ। শুধু তাই না, জীবন রক্ষা করা ইসলামের নির্দেশ, গভর্নমেন্ট যে আদেশ দিয়েছে শরীয়তের সাথে সাংঘর্ষিক যতক্ষণ নয় ততক্ষণ গভর্নমেন্টের আদেশ পালন করা বাধ্যতামূলক, এটাও লঙ্ঘন করার কোনো সুযোগ না। এখন এই করোনায় গভর্নমেন্ট যত নির্দেশ দিচ্ছে সব আমাদের জন্য বাধ্যতামূলক। সুতরাং আসুন না, নিজেরাও জীবনটা রক্ষা করি, অন্যের স্বাস্থ্যকেও ঝুঁকিতে না ফেলি। আল্লাহ তৌফিক দিন। জোরে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। বন্ধুগণ, আজকে প্রাসঙ্গিক বলতে চাই, গত জুমায় আমরা সূরাতু বনি ইসরাইল ঠিকানা দিয়ে বলেছিলাম, 17 নম্বর সূরা বনি ইসরাইল বা সূরাতুল ইসরা এর 33 নম্বর আয়াত থেকে আলোচনা শুনেছিলাম। তবে ওই আয়াতের আয়াতের ব্যাখ্যা করতে পারিনি, কেবল রাইসুল মুফাসসিরিন বা আমিরুল মুমিনিন ফি তাফসীর আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা, যা ইবনে কাসির আমাদের সামনে বিশুদ্ধ বাস্তবতায় বর্ণনা করেছেন, বাংলায় তর্জমায়ও আপনি পাবেন। কেবল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীরটুকু বলেছিলাম, তবে উচিত এই আয়াতের ব্যাখ্যাটাও ভালোভাবে জেনে নেয়া। আজ প্রাসঙ্গিক বলতে চাই, আল্লাহ তাআলা 17 নম্বর সূরা 15 নম্বর পারা বনি ইসরাইল বা সূরাতুল ইসরা এর 33 নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ إِنَّهُ كَانَ مَنْصُورًا। অনুবাদ হলো, আর তোমরা হত্যা করো না কোনো প্রাণকে যা আল্লাহ হারাম করে দিয়েছেন, তবে যদি অধিকার থাকে, ভিন্ন কথা। আর যে মজলুম হয়ে নিহত হয় তার উত্তরাধিকারীকে আমি আল্লাহ দেই ক্ষমতা, সে যেন হত্যার প্রতিশোধে সীমা লঙ্ঘন না করে, কারণ সে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত। এই আয়াত আল করিমার কিছু ব্যাখ্যা আমাদের জানা উচিত। প্রথম হল, আল্লাহ তাআলা বলেছেন
সকল প্রাণ হত্যা করা নিষেধ, সকল প্রাণ হত্যা করা, সকল প্রাণ হত্যা করা নিষেধ। ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতি হারাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিয়েছেন এমন সকল প্রাণ হত্যা করা হারাম। এখন স্বাভাবিকভাবে এই প্রাণ হত্যা করা মানে মানুষ হত্যা, মানব হত্যা। কি হত্যা? স্বাভাবিকভাবে এই হত্যা মানে হলো কি হত্যা করা? মানুষ হত্যা করা, মানব হত্যা করা। হ্যাঁ, দানব আপনি আমি লাগালে পাই না, যদি দানবকেও অন্যায়ভাবে কেউ হত্যা করে এটাও নিষিদ্ধ। মানব দানব অন্যায় বা হত্যা করাটা নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারি, হ্যাঁ আল্লাহ তাআলা তো নাফস বলেছেন, প্রাণ নে জেনারেলি বলেছেন, প্রাণ হত্যা করো না যা আল্লাহ নিষেধ করেছেন। তার মানে সকল প্রাণ কি আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন? কিন্তু হ্যাঁ, প্রাণ আবার দুই ভাগে বিভক্ত। প্রাণ আবার ভালো করে বুঝবেন, একটা প্রাণ জন্মই তার মানব সেবায়, একটা প্রাণের অস্তিত্বই পৃথিবীতে কাদের সেবায়? দেখবেন গাছ, তারও প্রাণ আছে, আছে না? গাছের প্রাণ আছে না? পাথরেরও প্রাণ আছে। বিজ্ঞান এখন খুঁজে পেয়েছে, ওরা হলো মিসকিন, মিসকিনরা এখন খুঁজে পেয়েছে পাথরের প্রাণ আছে। 1450 বছর আগে কোরআন আল করিম বলে দিয়েছে পাথরেরও, পাথরেরও প্রাণ আছে। তাই পাথরের প্রাণ আছে, গাছের প্রাণ আছে, মাছের প্রাণ আছে, গরুর প্রাণ আছে, আছে না? কিন্তু আমরা তো গরু জবাই করি, বকরি জবাই করি, মুরগি জবাই করি, মাছ জবাই করি, করি না? আমরা তো জবাই করি, খাই, গাছটাও কেটে খাই। হ্যাঁ, খাই বলে ফেলছি, অনেক গাছ খায়, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তবে ন্যাচারালি গাছ আমাদের ব্যবহারে কাঠ মানে ফার্নিচার তৈরি করি। হ্যাঁ, তার মানে বুঝলাম এই পৃথিবীতে প্রাণ দুই ভাগে বিভক্ত, একটা প্রাণ তার সৃষ্টি হয়েছে মানব সেবায়, মানুষের সেবায়। বলবেন এই ব্যাখ্যা পাইলেন কই? এই ব্যাখ্যা আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা বিল হক, ইল্লা বিল হক, হক যদি থাকে। এখন বলতে পারেন হক হইল কেমনে, এই গাছ কাটার হক হইল কেমনে, মাছ জবাই করার হক হলো কেমনে? মাছ কি জবাই করেন তো নাকি? মুরগি জবাই করেন, মাছ তো কাটে, গরু জবাই করে, এই সব কিছু জবাই করার হকটা পেলাম কিভাবে? এর প্রথম দলিল হলো আমাদের বাবা আদম আলাইহিসসালাম, বাবার নাম আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তিনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আদম আলাইহিসসালাম, আল্লাহ তাআলা তাকে জ্ঞান শিখালেন, আল্লাহ তাআলার শিক্ষা গ্রহণ করলেন আদম আলাইহিসসালাম। তারপরে আল্লাহ পরীক্ষায় অবতীর্ণ করালেন আদম এবং সকল ফেরেশতা আলাইহিমুসসালামকে। ফেরেশতারা ফেল করলেন, আল্লাহ বললেন আম্বিউহুম বিআসমাইহিম, ও ফেরেশতারা বলো দেখি নাম। ওরা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তুমি যা শিখিয়েছো এর বাইরে কোনো জ্ঞান আমাদের, আমরা পারলাম না, ফেইল। ফেরেশতার আল্লাহ বলেন আদম আম্বিউহুম বিআসমাইহিম, বলে দাও আদম আলাইহিসসালাম। একটা আল্লাহ বলেন ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিসসালাম একটা একটা করে বলে দিলেন। পরীক্ষায় কি খালি পাস না, 100-এ 100 পরীক্ষায় একেবারে পরিপূর্ণ উত্তীর্ণ হলেন আদম আলাইহিসসালাম। তখন আল্লাহ আদেশ করলেন উসজুদু, উসজুদু লি আদম, তাবৎ সৃষ্টি মিলে সেজদা করো। কাকে? সবাই সেজদা করলো, একজনে করে নাই। যে করে নাই এর নাম ইবলিস, এর নাম মালাউন, এর নাম শয়তান, কিন্তু সবাই সেজদা করেছে। তার মানে সবাই মেনে নিয়েছে আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব, আর এর দ্বারা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যাকে যাকে আমার প্রয়োজন হবে বৈধ বাস্তবতায় আমি তাকে ব্যবহার করতে আমি কি বুঝাতে পেরেছি? এই জন্যে যা আমার খাবারের প্রয়োজন, খাবারের প্রয়োজনে
আপনি আমি গরু ছাগল দুম্বা মাছ গাছ সবই কাটতে, তবে অপ্রয়োজনে অপ্রয়োজনে আল্লাহ তাআলা বললেন কোনো প্রাণ হত্যা করো না, তবে যদি হক থাকে, হক হ্যাঁ হক একটা পেলাম যে সৃষ্টি আপনার আমার প্রয়োজনে, যাদের জন্ম আপনার আমার সেবায়, যাদের জন্মই সৃষ্টির সেবায়, অর্থাৎ সৃষ্টির সেরা জীব মানব মানুষদের সেবায় যাদের জন্ম, তাদেরকে প্রয়োজনে অপ্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হক, আল্লাহ বললেন হা হক আমরা বুঝি, হক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। দ্বিতীয় আরেকটা হক হলো আইনের হক, আইনের হক, আইনের হক কি? আইনের হক হলো যদি কাউকে কেউ হত্যা করে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, আইন দিয়ে বিচার দিয়ে প্রমাণ দিয়ে দলিল সহ রায় দিয়ে তাকে হত্যার বিপরীতে হত্যা করা যাবে, এটা কার আদেশ? এটাকে বলে কেসাস, এটাকে বলে কেসাস। আল্লাহ তাআলা কেসাসকে কোরআনে কেরিমে পরিচয় করাতে গিয়ে বলেছেন ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। যদি সত্যিই আল্লাহকে ভয় করো জ্ঞানীরা, তাহলে জেনে রেখো হত্যার বিপরীতে হত্যার মধ্যেই জীবন, হত্যার বিপরীতে হত্যাকারীকে হত্যা করার মধ্যেই লুকিয়ে আছে জীবন। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাই হক এর প্রথম অর্থ হলো কেসাস, প্রথম অর্থ হলো কেসাস। দুই নাম্বার অর্থ হলো হত্যা করা যাবে, হক হয় যখন বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে, বিবাহিত নারী পুরুষ, যেখানে এটা আয়াত কোরআনের আয়াত ছিল মনসুখ হয়েছে, আয়াতটা হলো আশাইখু আশাইখাতু ইজা জানায়া, যখন বিবাহিত নারী আর পুরুষ ব্যভিচার করে, ফাজরিমুহুমা তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করো, কার আদেশ? বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে ওই বিবাহিত ব্যভিচারী ব্যভিচারিণীকে হত্যা করতে হবে, আদেশটা কার? আল্লাহ তাআলার। বন্ধু, বাংলাদেশে যদি এই আইনটা কায়েম থাকতো সংসার ভাঙত না, সংসার সংসার ইরাক করতেছেন, বাংলাদেশে আল্লাহর এই আইনটা কায়েম হোক আমরা চাই না চাই না? কারা কারা চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, তিন নাম্বার, যারা আল্লাহ এবং রসুলের সাথে বিদ্রোহ করে, আল্লাহ আর রসুলের সাথে বিদ্রোহ করে, হ্যাঁ পাশাপাশি কোরআনের আয়াত বলে যারা সন্ত্রাস করে, ধর্মদ্রোহী অর্থাৎ মুরতাদ হয়, যারা মুরতাদ হয় এবং সন্ত্রাস করে, সন্ত্রাস যদি কেউ করে আর যদি কেউ মুরতাদ হয় তাকে হত্যা করতে হয়, আদেশটা কার? ঘরে যায় মিলায় দেখবেন সূরাতুল মায়েদা, কোরআন আল করিমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মায়েদা এর ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় প্রতিদান তাদের যারা আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ করে, আল্লাহ রসুলের সাথে শত্রুতা করে, আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে, আল্লাহ আর রসুলের বিরুদ্ধে গিয়ে মুরতাদ হয়, কি হয়? যারা আল্লাহ এবং রসুলের সাথে বিরুদ্ধাচারণ করে মুরতাদ হয়, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, আর যারা পৃথিবীতে ফাসাদ সন্ত্রাস ভয়ের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদের প্রতিদান কি? আইয়ু কাত্তালু, এক নাম্বার
তাদেরকে অল্প অল্প করে কুপিয়ে কুপিয়ে কাটা হবে। ইউকাত্তালু ইউকাত্তালু, খালি বাংলা হুজুর হলে এর অর্থ বলবে হত্যা করা, কিন্তু জানা উচিত এই কাত্তালা ইউকাত্তিলু তাকতিল বাবে তাফইলের শব্দ, এর মানে তদরিজ, ধীরে ধীরে, অর্থাৎ মানুষের সামনে কুপিয়ে কুপিয়ে কাটা। কার আদেশ? ঠিকানা দিয়ে বললাম, কিন্তু কাদের? যারা মুরতাদ হয়, আল্লাহ রসুলের সাথে শত্রুতা করে, বিরুদ্ধাচারণকে কোরআন হাদিসের এবং সন্ত্রাস ত্রাসের রাজত্ব কায়েম করে, তাদের প্রথম শাস্তি আল্লাহ বললেন মানুষের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, আউ ইউসাল্লাবু, অথবা ফাঁসিতে ঝুলানো, অথবা ফাঁসিতে, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা উল্টো দিক থেকে হাত পা কেটে দেয়া, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। কার কথা? ঠিকানা দিয়ে বলছি, মিলায়ে দেখবেন। চতুর্থ, আউ ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে জনসমাগম থেকে, মানুষের সমাজ থেকে আলাদা করে দেয়া, এর নাম জেল দেওয়া, অথবা দেশান্তরিত করা, জেলে দেওয়া অথবা দেশান্তরিত। আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এটা কেবল দুনিয়ার শাস্তি, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, জেনে রেখো এদের জন্য কিয়ামতে অনেক কঠিন শাস্তি অপেক্ষা করছে। আচ্ছা, বাংলাদেশে সন্ত্রাস, বাংলাদেশে অনেক মুরতাদ আছে, আছে না? আচ্ছা বলেন, আল্লাহর দেয়া শাস্তি, চারটি শাস্তি বলেছেন কে? সূরাতুল মায়েদার কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। এক নম্বর, মানুষের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা। দুই নম্বর, শুলে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো। তিন নম্বর, উল্টো দিক থেকে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, উল্টো দিক থেকে হাত পা কেটে দেয়া, অথবা দেশান্তরিত, লোকান্তরিত করে দেয়া। বলেন বাংলাদেশে সত্যি যদি এই আইনগুলো কায়েম থাকতো, আমি মনে করলাম হত্যা, মনে করলাম ফাঁসি না, তিন নাম্বারটাই বলি, অর্থাৎ উল্টো দিক থেকে হাত পা কেটে দেয়া, বাংলাদেশে যদি কায়েম থাকতো, এমন মায়ের পুত খুঁজে পাওয়া যেত না যে উল্টো দিক থেকে হাত পা কেটে দেয়া হয়েছে, ওরে দেখলে সব বেটা ঠান্ডা হয়ে যেত। রাগ করতেছেন? আচ্ছা শুনেন, বাংলাদেশে এখন কত জাতের চুর আছে, আছে না? সরকার ধরতেছে না চুর, তো চুর, আল্লাহর দেয়া কোরআনের আইন যদি, চুরের শাস্তি হাত কাটা, শাস্তি কি? কার কথা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চুর পুরুষ অথবা চুর নারী, শাস্তি হাতটা কেটে দাও। বাংলাদেশে এখন প্রমাণিত চুর আছে না, প্রতিষ্ঠিত চুর আছে না? আপনারা হাতটা কাইটা দেন না, ওর বংশসূত্র তিলক লাগবে, ওরে দেখিয়া সব বেটা সোজা হয়ে যাবে, দ্বিতীয়বার চুরি করার সাহস? আল্লাহর দেয়া আইন, কোরআনেরই দণ্ড বাংলাদেশে কায়েম হলে আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমাদের জন্যেই উপকার, সরকারেরও পুলিশ টুলিশ রেপ টেপ এত পালা লাগবে না। কিন্তু আফসুস, ওই বেড়া দিছি পাহারার জন্যে, বেড়াই ক্ষেত খায়, কারণ ওই বেড়ার ভিতরও শস্যার ভিতরও, রাগ করতেছেন, আমি আর নাম বলবো, ওই ওই চুরগুলারও হাত কেটে দিলে দেখতেন সাইজ হয়ে যেত। বন্ধুগণ, হ্যাঁ বলছিলাম, সূরাতু বনী ইসরাইলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন হক, হক যখন হবে তখন হত্যা করবা। আর আল্লাহ তাআলা তারপরে বললেন, যারা মজলুম হয়ে নিহত হয় তাদের পরিবারকে আল্লাহ দেন ক্ষমতা, আল্লাহ ক্ষমতা দেন, এর সাধারণ হুকুম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন, আমরা গত জুমায় শুনেছি। কিন্তু এর বাহিরে আল্লাহ যে সুলতান বা ক্ষমতা দেন, এর আরও তিনটি অর্থ আছে। এক নম্বর অর্থ হল নিহতের পরিবার, নিহতের অভিভাবক, হত্যাকারীকে হত্যা করতেই হবে, এই কথা বলতে পারে, কেসাস নিতে পারে, কেসাস।
দুই নাম্বার বলতে পারে আমি হত্যার বিপরীতে হত্যা নিব না, তবে রক্তমূল্য চাই। কি চাই? রক্তমূল্য। রক্তমূল্য হলো একশতটা উটের বাজার মূল্য, একশতটা উটের। আর একশতটা উটের বাজার মূল্য একটা জীবনের মূল, রক্তমূল্য। এটা এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহকে, তার বাবা নাম কি? আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। তিনি বলেছিলেন, তিনি তার জমজম খুব খুঁজে পেলে তিনি তার প্রিয়তম সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করবেন। যখন জমজমের খুব তিনি খুঁজে পেলেন, আব্দুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে, তখন আব্দুল মুত্তালিব চাইলেন তার অঙ্গীকার পূর্ণ করতে, কিন্তু তার পরিবারের সবাই, আত্মীয় স্বজন সবাই মিলে বলল, না, তারে জবাই না করে এর বিপরীতে কি করা যায় খুঁজো। তখন আগের শরীয়তে ছিল 10টা উট, রক্তমূল্য ছিল 10টা উট, তাই আব্দুল্লাহর নাম আর 10টা উট লেখে লটারি হলো। 9 বারই উঠল আব্দুল্লাহর নাম, 10ম বারে গিয়ে উঠল 10টা উট। তাই 10 বারে যেহেতু 10ম বারে উটের 10টা উটের কথা উঠেছে, 10 দিয়ে গুণ দিয়ে 100টা উট রসুল সাল্লামের বাবার জীবনের বিপরীতে আব্দুল মুত্তালিব নহর করেছিলেন। এর থেকে শরীয়তের দলিল, একটা প্রাণের বিপরীতে রক্তমূল্য কয়টা উটের দাম বলেন? কয়টা উটের দাম? 100টা উটের দাম। অনেক ফুকাহা, অনেক আইম্মা, অনেক মুস্তাহিদিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার জীবনের বিপরীতে 100টা উটের নহর করার স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আবার সবাইকে স্মরণ করানোর জন্য বিদায় হজে 100টা উট নিজের টাকায় নহর করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, 100টা উটের দাম রক্তমূল্য। যদি রক্তমূল্য চায়, 100টা উটের মূল্য দিতে হবে। 3 নাম্বার, মৃত ব্যক্তি মজলুম নিহতের পরিবার পারে ক্ষমা করে দিতে, পারে কি করে দিতে? ক্ষমা করে দিতে। তারপর আল্লাহ তাআলা বললেন, ফালা ইউসরিফ ফিল কাতলি, হত্যার প্রতিশোধ নিতে গিয়ে বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। অনেকে মনে করে হত্যা করে ফেললাম শেষ, জেনে রাখা উচিত এই পৃথিবী, এই পৃথিবী একটা জিনিসকে ফিরিয়ে দেয় বারবার, এর নাম হত্যাকাণ্ডের ঘটনা, হত্যাকারীর পরিচয়, হত্যাকাণ্ডের ঘটনা, হত্যাকারীর পরিচয় মাটি ফুটে বেরিয়ে আসে। কেউ লুকাতে, শুনেন একটা গল্প বলি, আজকে 1-2 মিনিট সময় নেই। নোয়াখালীতে সত্য একটা ঘটনা, নোয়াখালীর আমি নাম ঠিকানা আর বলবো না, শুধু এতটুকুন বলি, নোয়াখালীর 2 বন্ধু ছিল, কবি জানের জান বন্ধু, কিন্তু কোনো একটা বিষয়ে পরস্পরে বিরোধ তৈরি হয়, এমন বিরোধ যে এক বন্ধু সিদ্ধান্ত নেয় আর এক বন্ধুকে হত্যা করে ফেলবে। মনে মনে সিদ্ধান্তের ভিত্তিতে বন্ধুকে নিয়ে খাওয়ায়া দাওয়ায়া কহিন জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে পরিকল্পিতভাবে হত্যাকারী ওই বন্ধুকে হত্যা করতে যখন উদ্যত হয়, তখন বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির ফুটা মাটিতে পড়ে দেখবেন ফুটকা উঠে, বৃষ্টির ফুটা মাটিতে পড়লে কি উঠে? আরে ভাই আপনারা দেখেন না, শহরে থাকে কি সব ভুলে যাইতেছেন, বৃষ্টির ফুটা মাটিতে পড়লে, পানির মধ্যে পানির ফুটা পড়লে কি হয়, একটা ফুট, একটা ফুটকার মতো উঠে। তো বন্ধু যখন বুঝছে আমাকে মেরেই ফেলবে, কেউ জানবে না, তখন বলছে, শুনো, কেউ সাক্ষী নাই, আমি বৃষ্টির ফুটাটাকে সাক্ষী রাখলাম, আমাকে মেরে ফেলো। সত্যিই মেরে ফেলেছে, মেরে মাটির মধ্যে লুকাইয়া চলে এসেছে, 12 বছর চলে গেছে, কেউ আর হত্যার কুল কিনারা
এর মধ্যে হত্যাকারী তার বউয়ের সাথে সংসার করছে, তো বউয়ের সাথে সংসার করতে গোপন অনেক কিছু বেরিয়ে যায়। একদিন বৃষ্টি পড়ছে আর বারান্দায় বসে আছে, হঠাৎ বৃষ্টির পানির ফুটা পড়ে আর ফুটকা উঠে দেখে হু হু করে হাসতেছে। বউ জিজ্ঞেস করে, বৃষ্টির ফুটা আর এর থেকে ফুটকা উঠে তুমি হা হা করে হাসো, কারণটা কি? কয়ে তরে বলবো, কারণটা হলো ওই রে মারছিলাম, আর কইছিল বৃষ্টির ফুটারে সাক্ষী রাখছে, এখন তো 12 বছর গেছে গা। বুঝছেন তো কারে কইছে? আল্লাহরই মেহরবানি। কয়েক বছর যেতে না যেতে বউয়ের সাথে গণ্ডগোল, বউরে দিছে তালাক, তালাক প্রাপ্তা স্ত্রী তিনি পাইছে অস্ত্র। ওই নিহতর পরিবার গিয়ে কইছে, শুনছো তোমাকে অমুককে মারছিল অমুকে, ঘটনা এই। বিচার ওই ওই খুন হত্যাকাণ্ডের মামলা উঠেছে, বউ রাত সাক্ষী হিসেবে, তালাক প্রাপ্তা বউ রাত সাক্ষী হয়ে সাক্ষী দিয়েছে, মৃত্যুদণ্ডে ফাঁসিতে ঝুলেছে। এটা গল্প কিন্তু সত্য ঘটনা, কিন্তু আল্লাহর কসম করে বলি, জেনে রাখবেন, হত্যাকাণ্ড পৃথিবীতে লুকানো যায় না। বন্ধুগণ শুনেন, এবার হত্যা করা কত বড় অপরাধ। সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা যদি কেউ করে, মান কাতালা নাফসান بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا, যদি কেউ অন্যায়ভাবে একটা প্রাণকে হত্যা করে সে যেন তাবত মানবতাকে হত্যা করে। কার কথা? আর অপর দিকে ওয়ামান আহিয়াহা فكانما احيا الناس جميعا, অন্যায়ভাবে যদি কেউ হত্যা থেকে বাঁচায়া দেয়, একটা প্রাণকে বাঁচানো মানে তাবৎ মানবতাকে নতুন জীবন দেয়া। ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যদি 7 আকাশ 7 জমিনের সব অধিবাসী মিলে একটা প্রাণকেও অন্যায়ভাবে হত্যা করে, বিনিময়ে সবাইকে আল্লাহ জাহান্নামে দেবেন, কেউ বাঁচতে পারবে? শুনেন, শুধু তাই না, ইবনে মাজার বিশুদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যদি কেউ হত্যাকাণ্ডে কেবল কথা দিয়ে সাহায্য করে, কথা দিয়ে সমর্থন করে, কাজে গেল না, অস্ত্র দিল না, টাকা দিল না, কেবল কথা দিয়ে হত্যাকে সমর্থন করলো, কথা দিয়ে হত্যাকে সহযোগিতা করলো, কেয়ামতের মাঠে সে যাই হোক উঠবে, তার কপালে লেখা থাকবে, মাহরুম আনির রাহমা, আল্লাহর দয়া থেকে বঞ্চিত। এই কথাটা কপালে লেখা নিয়ে উঠবে, কথা দিয়ে হত্যাকে যে সমর্থন করে, সহযোগিতা করে, ওই পাপিষ্ট সে যেই হোক। আমি আল্লাহর ওয়াস্তে বলি, বাংলাদেশ সারা পৃথিবীর যেখানে যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সমর্থন করবেন না, শত্রুও বিচার করে, বিচার দিয়ে তার রায় হলে হতে পারে, আল্লাহর ওয়াস্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে সমর্থন করে, কিয়ামতের মাঠে কপালে লেখা নিয়ে উঠবে, সে আল্লাহর রহমত থেকে স্মরণ থাকবে, যার কপালে লেখা উঠবে আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর কসম কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, এই প্রসঙ্গগুলো আমাদের দেশে বারবার আলোচিত হওয়া উচিত। দায় থেকে বললাম, সবাইকে ঠিকানা দিয়ে বললাম, সবাই শুনবেন, অন্যের কাছে পৌঁছে দেবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, সবশেষে আজকে একটু দেরি হয়ে গেছে বলতে চাই, মুহররম মাস, নতুন চন্দ্র বছর শুরু হয়েছে, হিজরি বছর, চন্দ্র বছর 1442 হিজরি আজকের প্রথম দিন, মুহররম মাস, আশুরা হবে 30শে আগস্ট। হ্যাঁ, আগামী জুমায় এই প্রসঙ্গে বলবো, তবে এতটুকুন বলতে চাই, 29 আর 30শে আগস্ট অর্থাৎ
আগামী রবিবারের পরের রবিবার আর শনিবার এই সপ্তাহের পরে, আগামী শনিবার নয় এর পরের শনিবার পরের রবিবার দুইটি রোজা রাখব। আর জেনে রাখা উচিত একটা রোজা ইহুদি খ্রিস্টানদের বিপরীত করার জন্যে, আরেকটি রোজা এক বছরের পাপের কাফফারা হওয়ার জন্য। আল্লাহ তৌফিক দিন, জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।